ভারতীয় বাজারে আসছে ওলার তিনটি ই বাইক। বৈদ্যুতিক বাইক স্কুটারের জন্য এখন ওলা বেশ জনপ্রিয়। কম দামের মধ্যেই থাকে ওলার বৈদ্যুতিক বাইক স্কুটারগুলো। এবার একসঙ্গে তিনটি ওলা আউট অফ দ্য ওয়ার্ল্ড, ওলা পারফরম্যাক্স ও ওলা রঞ্জার বাইক নিয়ে আসছে সংস্থাটি। এদের মধ্যে ওলা আউট অফ দ্য ওয়ার্ল্ড হতে চলেছে সবচেয়ে প্রিমিয়াম মডেল। চলুন জেনে নেওয়া যাক এই তিন বাইকের ফিচার ও দাম সম্পর্কে। ওলার আউট অফ দ্য ওয়ার্ল্ড ই বাইকটির সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 110 কিলোমিটার। একবার চার্জে 174 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে প্রিমিয়াম এই বাইক। অ্যাক্টিভ ভ্যারিয়েন্ট থাকবে এই বাইকের। সুরক্ষার জন্য এই ইলেকট্রিক বাইকে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ফিচার দেওয়া হয়েছে। অত্যন্ত জরুরি এই বৈশিষ্ট্য সাধারণত দামি ইলেকট্রিক বাইকে দেওয়া হয়। ওলার এই প্রিমিয়াম বাইকের দাম হতে পারে 1,50,000 টাকা, বাংলাদেশি মুদ্রায় যা 1,96,000 টাকা। ওলা পারফরম্যাক্স ইলেকট্রিক বাইকটি মিড রেঞ্জের হতে চলেছে। তিনটি ভ্যারিয়েন্ট আসবে এই বৈদ্যুতিক চালিত বাইকটিতে। সেগুলোর মধ্যে এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্টটি 91 কিমি রেঞ্জ এবং প্রতি ঘন্টায় 93 কিলোমিটার টপ স্পিডে পাওয়া যাবে বাইকটিতে। ভ্যারিয়েন্টের দাম হতে পারে 1,05,000 টাকা। দ্বিতীয় ভ্যারিয়েন্টটি 133 কিলোমিটার রেঞ্জ এবং প্রতি ঘন্টায় সর্বোচ্চ 95 কিলোমিটার স্পিড দিতে পারে। এই ভ্যারিয়েন্টের দাম হতে পারে 1,15,000 টাকা। টপ ভ্যারিয়েন্টের দাম থাকতে পারে 1,25,000 টাকা। 174 কিলোমিটার রেঞ্জ সহ প্রতি ঘন্টায় সর্বোচ্চ 95 কিলোমিটার স্পিড দিতে পারবে বাইকটি। ওলা রেঞ্জার হতে চলেছে এদের মধ্যে সবচেয়ে সস্তার ই বাইক। এই বাইকটিও তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। বেস মডেলটি 80 কিলোমিটার রেঞ্জ এবং 91 কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতি দেবে। মিড রেঞ্জ ভেরিয়েন্টের বাইকটিতে 117 কিলোমিটার রেঞ্জ এবং 91 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি দিতে পারবে। যদিও প্রিমিয়াম ভ্যারিয়েন্টের মডেলটির রেঞ্জ 153 কিলোমিটার এবং টপ স্পিড প্রতি ঘন্টায় সর্বোচ্চ 91 কিলোমিটার বলে জানা গেছে। বাইকটির দাম 85,000 থেকে 1,05,000 পর্যন্ত হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে।